লাগাতার বৃষ্টিতে বানভাসী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জঁদড়া এলাকা। বাঁধ ভেঙে কংসাবতীর জলে প্লাবিত গোটা এলাকা। প্রাণে বাঁচতে কোনো রকমে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। তবে ভেসে গিয়েছে বই খাতা থেকে শুরু করে পড়াশোনার সামগ্রী সবকিছুই। ফলে বন্ধ হয়ে পড়ে পড়াশোনা। কিন্তু কে দেবে বই খাতা, কে দেবে পড়াশোনার সামগ্রী? চিন্তায় চোখে মুখে হতাশার ছাপ। কিভাবে হবে পড়াশোনা? এই সব ভাবতে ভাবতে হঠাৎ করেই অবতারের মতো পাশে দাঁড়ালেন পুলিশ কাকু। ঠিক যেন দুঃসময়ে পালন করলেন অভিভাবকের দায়িত্ব। পাঁশকুড়া পুরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের বানভাসী স্কুল পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন জেলা পুলিশ প্রশাসন। আমাদের বন্যায় 4:10 বন্যা এসছে, আমাদের বাড়িতে সবাই বাচ্চারা শুয়েছিল, ঠিক আছে। হঠাৎ করতে এমন জল এসছে আমাদের বাড়ি ঘর দর ভেসে, যতগুলা বই বাচ্চা মানে ব্যাগে যতগুলা বই ছিল সেইগুলো আর কি সব ভেসে গেছে, মানে জল ভেসে গেছে। আমরা বাচ্চারা চালিয়ে বাঁধে উঠে গেছি। বই খাতা আমরা মানে আমরা নিজেরাই কি করে উঠে মানে উঠবো বাঁধে সেটাই খুঁজে পাইনি। বাচ্চাদের বই খাতা কিছুই তুলতে পারিনি, সব বন্যার জলে ভেসে গেছে। আমরা খুব খুশি হয়েছি, আমাদের পুলিশ প্রশাসন থেকে যে দিয়েছে আমরা খুব খুশি হয়েছি। কিছুটা হলেও স্বস্তি। আর যাই হোক, পড়াশোনা তো থমকে যাবে না। পড়াশোনার সামগ্রী পেয়ে খুশি কচি কাঁচা পড়ুয়া থেকে শুরু করে নবম একাদশের পড়ুয়ারাও। আজকে বই খাতা ব্যাগ পেন পেয়েছি জেলার পুলিশ প্রশাসন, অনেক খুশি হয়েছি। ক্লাস 6 বন্যায় হলো যে বই খাতা খাতা পেন সব ভাসিয়ে পালিয়ে এলো, ওই জন্য আমরা সব বাঁধের উপরে আছি, প্রশাসন থেকে আমরা পেয়েছি। আমার ইংলিশ সহায়িকা, তারপর ভূগোল বই, এডুকেশন বই, ইবিএস খাতা পেন 11। আগে যেহেতু বই দিয়েছিল তার কারণ আজকে আমাদেরকে খাতা পেন আর ব্যাগ দিয়েছে। চারিদিকে যখন কাঠগড়ায় উঠে আসছে পুলিশের নাম, ঠিক তখনই মানবিক রূপে ধরা পড়ছে পুলিশ। পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিলেন পুলিশরাই। অরুণাভ মান্না, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।